সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠান, তবে বড় ব্যবসার চেয়ে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ বেশি প্রবাসীদের। তেমনি একটি ব্যবসা সেলুন বা বারবার শপ, যেখানে সফলতার মুখ দেখছেন বাংলাদেশিরা। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রবাসী নর সুন্দরদের মাসিক আয় গড়ে 1 লাখ টাকা। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এস এম শাফায়েতের রিপোর্টে বিস্তারিত। 5 দিরহামের বিনিময়ে চুল কাটা যায়, এমনকি দাড়িও কামানো যায় 5 দিরহাম দিয়ে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাংলাদেশি সেলুন, বাংলা ভাষায় লেখা এমন সাইনবোর্ড, আর সেবা নিয়ে যারা কাজ করছেন তারা বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তা ও নরসুন্দর। সংযুক্ত আরব আমিরাতের প্রায় প্রতিটি শহরে রয়েছে বাংলাদেশি সেলুন, যে কারণে চাহিদা রয়েছে বাংলাদেশি সেলুন কর্মীদেরও। বাংলাদেশি অনেক প্রতিষ্ঠানই আজকাল এখানে তৈরি হচ্ছে, এবং এই দেশের এখন যে বর্তমান পরিস্থিতি তাতে নতুন নতুন যারা ইনভেস্টর তাদের জন্য খুব ভালো সুযোগ আছে। যেইভাবে প্রতিষ্ঠানটা করেছেন এবং যেই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ চিন্তা করে, তাতে ডেফিনেটলি এটা একটা খুবই সুন্দর প্রতিষ্ঠান। লোকেশন সুন্দর, আমাদের দেশের লোকের যেই সুনামটা অলরেডি আছে যে আমরা অনেক বেশি সিনসিয়ার, আমরা অনেক বেশি নিয়ম মেনে চলি, আমরা অনেক বেশি সততার সাথে কাজ করি, সেটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমিরাতের জনবহুল শহরগুলোতে বেশিরভাগ সেলুনের মালিক ও কর্মচারী প্রবাসী বাংলাদেশি। সেলুনে কর্মরত এসব প্রবাসী বাংলাদেশিদের মাসিক আয়ও বেশ ভালো। দক্ষতা বিবেচনায় 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত বেতন পান তারা। বিজনেস খুবই টাফ, কিন্তু এর মধ্যেও যে অনেকেই কিন্তু এগিয়ে যাচ্ছে সুপার মার্কেট লেভেল, এরপর গ্রোসারি লেভেল, এরপর আপনার সেলুন লেভেল। কিন্তু এই যে সেলুন, এটা এটা কিন্তু এটা নাম বোধ হয় ব্ল্যাক ডায়মন্ড, তো সুন্দরী একটা নাম। এবং এই যে আরবিক এরিয়াতে এই ধরে একটা সেলুন আমি এখনো কিন্তু দেখিনি, এত সুন্দর এবং এত হাইলি ডেকোরেটেড একটা সেলুন। এই সেক্টরে অনেক অনেক সুবিধাও আছে এখানে, এখানে প্রচুর যে লোকাল আছে এখানে, তো যার ফলে বিজনেস হবেই ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি যে কিছু মানুষের কর্মসংস্থান হলো, এটাও একটা একটা সুন্দর বিষয়। প্লাস আমাদের যে অর্থনৈতিক যে রেমিটেন্স যেটা যাবে এখান থেকে, এটাও বৃদ্ধি পাচ্ছে আপাতত। দক্ষতা ও নৈপুণ্যতার জন্য বাংলাদেশি নরসুন্দরদের কদর তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যেও, যা দেশের সুনামের সঙ্গে সঙ্গে বয়ে আনছে রেমিটেন্স। লাভজনক হওয়ায় দিন দিন অনেক প্রবাসী বাংলাদেশিরা সেলুন ব্যবসায় ঝুঁকছেন, রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বেশ ভালোভাবে অবদান রাখছেন প্রবাসী এসব বাংলাদেশিরা। ইউওয়াফিকাহুম ওয়া ইউয়াসসির আমরাহুম ওয়া আন ইয়ারযুকাহুম মিনহু আল হালাল আত তাইয়িব ওয়া আন ইয়ারযুকাহুম দাইমান ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত তাফাওক ওয়া মাযীদ মিন মধ্যপ্রাচ্যের এই দেশটির 7টি প্রদেশে বর্তমানে 15 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। দুবাইয়ের সোনাপুর আলকুজ, দেরা জাবেল আলী সহ শারজা আজমানের শ্রমিক আবাসন অঞ্চলগুলোতে এসব সেলুনের চাহিদা সবচেয়ে বেশি। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সঠিক পথে শ্রমিক প্রেরণ করতে পারলে এই সেক্টরটি হতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। এস এম শাফায়েত, আরটিভি, সংযুক্ত আরব আমিরাত।